नमस्कार परम्परार आजकेर क्लासे आपनादेर स्वागत। दुर्गा पूजा प्रशिक्षणेर मध्ये आज के आमरा जेटा शिखब कांडारोपण सूत्रबेष्टन एवं वितान शोधन। कांडारोपण बोलते एई देखुन एई सर्वत भद्रमंडल आमरा एर आगे देखेछिलाम किभाबे पीठ पूजा इत्यादि करे सर्वत भद्रमंडले पीठ देवताओं स्थापन करा हलो। तारपर घट स्थापन एखाने करा हलो, घट के एखाने स्थापन करा हलो, घट स्थापन हलो। এই ঘটস্থাপনের পরে আপনাকে যেটা করতে হচ্ছে এই মণ্ডলের চতুর্পার্শ্বে আপনি তীর কাঠি এখানে দিচ্ছেন। তীর কাঠি এখানে মাটির ঢেলা, সেই মাটির ঢেলার মধ্যে আপনি তীর কাঠিগুলো পুঁতে দিচ্ছেন, এরকম ভাবে প্রথিত করছেন, চারদিকে চারটি তীর কাঠি প্রথিত করছেন। এই তীর কাঠিগুলিকেই বলা হচ্ছে কাণ্ডারোপণ। অর্থাৎ কাণ্ডের বা তীরের প্রথিত করা, কাণ্ডারোপণ। এবং এই কাণ্ডারোপণ এর পরে প্রতিটি কাণ্ড দিয়ে তিনটি করে সূত্র বেষ্টন করা, অর্থাৎ সূত্রকে তিনবার বেষ্টন করা, সেটাকেই বলছে সূত্র বেষ্টন। এই দেখুন লাল দাগ দিয়ে যেটা আমরা দেখিয়েছি এটা হচ্ছে সূত্র, এটা এই কাণ্ডগুলির মধ্যে দিয়ে সূত্রটি গেছে, তিনটি ভাবে সূত্রটি গেছে, তিন ফেট্টা সূত্র গেছে, তিন গুণ সূত্র গেছে। এইটি দিয়ে ঘটকে বেষ্টন করতে হয়। কেউ কেউ প্রতিমাকে সহ ঘটকে বেষ্টন করেন, কেউ কেউ কেবল ঘটকে বেষ্টন করেন, দুটোই হতে পারে। কারোর কুলপ্রথা অনুযায়ী কেউ কেউ সাম্বেদীয়রা তারা তীর কাঠি ব্যবহার করেন না, কেউ কেউ তীর কাঠি ব্যবহার করেন, তো দুটোই চলে, যে যার কুলপ্রথা অনুযায়ী করবেন। তো এই তীর কাঠিগুলি প্রথিত করার একটি মন্ত্র আছে, যেহেতু প্রথিত আগে থেকে করা থাকে সেই কারণে এই তীর কাঠিগুলি স্পর্শ করে আপনি মন্ত্রটি বলবেন। কি মন্ত্র? ওম কাণ্ডাত কাণ্ডাত প্ররোহন্তি পরোষা পরোষাস্পরে এবান দুর্বে প্রতনো সহস্রেণ সতেন চ। যজুর্বেদীয়রা শয়ের জায়গায় খ বলবেন, অর্থাৎ কাণ্ডাত কাণ্ডাত প্ররোহন্তি পরুখা পরুখাস্পরি এবান দুর্বে প্রতনু সহস্রেণা সতেন চ। এইভাবে কাণ্ডারোপণ করলেন, চারটিতে চারটি কাণ্ড আরোপ করলেন চতুর্দিকে। এরপরে আপনি সূত্র বেষ্টন করছেন, সূত্র আপনি বেষ্টন করে নিলেন, তারপরে সূত্রকে বন্ধন করলেন, বন্ধন করে আপনি সূত্র বন্ধনের এই সূত্রটি স্পর্শ করে মন্ত্র বলছেন। কি মন্ত্র বলছেন সূত্র স্পর্শ করে? ओम सूत्रामानं पृथिवीं द्यामनेहसं सुसर्माणमदितिं सुप्रणीतिं दैवीं नाभं स्वरित्रां मनागस मस्रवन्ते मारुहे मा स्वस्तये। এটা পাঠ করে এই কাণ্ডগুলিতে সূত্রটি বেষ্টন করলেন, অর্থাৎ সূত্র বেষ্টন যখন করাই আছে সূত্রটি স্পর্শ করে মন্ত্রটি বললেন। এরপরে যেটি করতে হবে আপনাকে বিতান শোধন। পূজা মাত্রই একটি বিতান থাকবে, অর্থাৎ চন্দ্রাতপ, মানে যেটাকে আমরা বাংলায় বলি চাঁদোয়া, বা মানে অর্থাৎ উপরে একটি আচ্ছাদন থাকবে। সেই আচ্ছাদনে আপনি জল স্পর্শ করে দিলেন, জল ছিটিয়ে দিলেন, দিয়ে আপনি মন্ত্র বলছেন ওম ঊর্ধ্ব ঊষৌণ ঊতয়ে তিষ্ঠা দেবো ন সবিতা ঊর্ধ্ব বাজস্য সনিতা যদঞ্জিভি বাগদ্ভির বিহ্বয়ামহে ইতি পঞ্চগব্য প্রক্ষণেন বিতানম শোধায়েত। অর্থাৎ এই মন্ত্র বলে আপনি পঞ্চগব্য দ্বারা বিতান শোধন করলেন, পঞ্চগব্য ছিটিয়ে দিলেন, সামান্য অর্ঘ জল ছিটিয়ে দিলেন, দিয়ে আপনি বিতান শোধন করলেন। এইভাবে আপনি এই কাণ্ডারোপণ সূত্রবেষ্টন এবং বিতান শোধন করলেন। এটি কাণ্ডারোপণ সূত্রবেষ্টন বিতান শোধন।